Good morning, student. How are you? I hope you all are well. Today we will draw an umbrella. Let's start now. Umbrella draw করার জন্য আমাদেরকে প্রথমে একটা এই শেপটা ড্র করতে হবে এইভাবে উপর দিক থেকে নিচের দিকে এইভাবে আমরা এটাকে ড্র করে নেব এটাকে সমান করে এর মাঝখান থেকে আমাদের দুটো লাইন ড্র করতে হবে এই রকম One, next, two. এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এ শেষ থেকে একদম এখান থেকে এ শেষ পর্যন্ত এইভাবে আমাদেরকে আরেকটা লাইন ড্র করতে হবে One, two, and three. এরপর এখানে আমাদের ছোট ছোট এইভাবে ডট দিয়ে দিতে হবে ঠিক আছে এর মাথায় একটা ছোট শেপ ড্র করে এরপর আমরা নিচের দিকটা একটা স্ট্যান্ডিং লাইন ড্র করব এই সোজা সোজা এর পাশ থেকে আরেকটা স্ট্যান্ডিং লাইন ড্র করে এই মুখটা এইভাবে উপর দিকে ঘুরিয়ে এটাও এর সাথে কানেক্ট করে দেব এইভাবে এবার এটাকে আমরা কালার করব এখানে দিয়েছি ইয়েলো কালার আর এখানে দিয়েছি রেড কালার এরপর এখানে আমরা এই ব্লু কালারটা দিয়ে দেব এইভাবে আগে বর্ডার দিয়ে দেব তারপরে এই কালারটা ভালোভাবে উপর থেকে নিচের দিকে নামিয়ে ফিল করে দেব এটা পুরোটা কালার হয়ে গেছে এবার ব্ল্যাক কালার নিয়ে এখানে লাস্ট আমরা ছোট ছোট এরকম ডটগুলো কালার করে দেব এইভাবে তাহলে এটা পুরো কমপ্লিট এরপর আমাদের যেটা করতে হবে এর মাঝখান থেকে একটা ছোট্ট লাইন ড্র করে এটাকে পুরোটা ব্ল্যাক করে দিতে হবে রেডটার উপরেই আমরা ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা এটাকে স্টেপ বাই স্টেপ এভাবেই ড্র করবে অ্যান্ড এভাবে কালার করবে আজকে ক্লাস এখানেই শেষ করছি নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখে কালার করব টাটা হ্যাভ এ নাইস ডে